বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী নেওয়ার ক্ষেত্রে কোটা সুবিধা স্থগিত হলেও সম্প্রতি বিভিন্ন খাতে প্রতিনিয়তই বাড়ছে বাংলাদেশি কর্মীর চাহিদা। দেশটির বাংলাদেশ হাইকমিশনের অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী নেওয়ার আবেদনের হারও বেড়েছে দ্বিগুণের বেশি। এ অবস্থায় আগামী দেড় বছরের মধ্যে মালয়েশিয়ায় নতুন করে আরও 3 লাখ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার। রোববার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে ন্যাশনাল ব্যাংকের মোবাইল রেমিটেন্স অ্যাপ কিউপে উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। আগামী 2 বছরের মধ্যে মালয়েশিয়ার বাংলাদেশের সংখ্যা 10 লক্ষ থেকে বেড়ে ইনশাল্লাহ 15 লক্ষ হবে। যদি বৈধভাবে আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসেন এবং বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করেন।